আজ থেকে 500 বছর পর আমরা কেউই জীবিত থাকব না, কিন্তু সে সময় পৃথিবীতে পরিবেশ কিরকম হতে পারে, মানুষ কিরকম হবে এবং কিরকম প্রযুক্তি থাকবে, এই ভিডিওতে তা আপনি জানতে পারবেন। আজ থেকে 500 বছর পর প্রযুক্তি কেমন হবে তা বর্তমান সময়ে চিন্তা করলে আমরা অনেকে হতবাক হয়ে যাব, কারণ 500 বছর পর ফ্যাক্টরিতে সামগ্রী উৎপাদন থেকে শুরু করে মানুষের জীবনের সমস্ত কাজে সহায়তা করবে রোবট। ড্রাইভারলেস গাড়ি থেকে পাইলটহীন বিমান পর্যন্ত আবিষ্কৃত হয়ে যাবে। বর্তমান সময়ে বিমানে ভ্রমণ করা এবং 500 বছর পর সৌরজগৎ ভ্রমণ করা একই রকম ব্যাপার হবে। পৃথিবী থেকে অন্য গ্রহে মানুষের নিয়মিত যাওয়া আসা থাকবে এবং এখনকার মতো ইন্টারনেট ব্যবহার করার জন্য 500 বছর পর কোনো তার এবং টাওয়ারের প্রয়োজন নেই, সব ওয়্যারলেস হয়ে যাবে, কারণ ইন্টারনেটের একমাত্র উৎস হবে মহাকাশে থাকা স্যাটেলাইট। সোলার হবে বিদ্যুতের একমাত্র উৎস এবং রাত্রিবেলার জন্য বিদ্যুৎ সংরক্ষণ করে রাখা হবে স্টোরেজ ব্রিক্সে। স্টোরেজ ব্রিক্স হচ্ছে এমন ইট যা শক্তি সঞ্চয় করতে পারে এবং জ্বালানির মূল উৎস হবে সমুদ্রের জল থেকে উৎপাদন করা হাইড্রোজেন শক্তি। বিজ্ঞানীরা সেন্স মেশিনেরও আবিষ্কার করবে। এ এমন এক মেশিন হবে যা মানুষের মনের কথা বুঝতে পারবে। এই অ্যাসিস্ট্যান্ট মেশিন ঘরে বাইরে বিভিন্ন বস্তুর সঙ্গে কানেক্টেড থাকবে এবং কেউ টিভি দেখতে চায় তাহলে তার জন্য টিভি অন করে দেবে, আবার কেউ যদি খাবার খেতে চায় তাহলে তার ঘরে থাকা রোবটকে নির্দেশ দেবে ফ্রিজ থেকে খাবার আনার জন্য। এই অ্যাসিস্ট্যান্ট মেশিন মাথার বা কানের আশেপাশে লাগানো থাকবে অথবা স্মার্টফোনের ভিতরে ইনবিল্ট থাকবে। এছাড়া আবিষ্কৃত হবে স্মার্ট ড্রেস, যা পড়লে গরমের সময়ে শীতের অনুভূতি দেবে আবার শীতের সময় গরমের অনুভূতি দেবে। 500 বছর পর পৃথিবীর আকাশে সব সময় ড্রোন দেখা যাবে, কারণ কিছু সামগ্রী ডেলিভারির কাজ করবে, কিছু ক্যামেরার মাধ্যমে শহরের নজরদারি চালাবে, আবার কিছু মহাকাশ থেকে আসা ইন্টারনেটের কভারেজ বৃদ্ধি করবে, আবার কিছু আবহাওয়া পর্যবেক্ষণ করবে। 500 বছর পর পৃথিবীতে বড় গাছের অস্তিত্ব থাকবে না বললেই চলে। জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার কারণে বাসস্থান হিসাবে সারা পৃথিবী জুড়ে বড় বড় বিল্ডিং থাকবে। অধিকাংশ বিল্ডিংয়ের উচ্চতা 100 থেকে 200 তলার মধ্যে হবে। মানুষ তার অক্সিজেনের প্রয়োজনে বিভিন্ন স্থানে ছোট গাছ লাগাবে, কিন্তু এই সবগুলো গাছের উচ্চতা কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বনাঞ্চল এবং বড় গাছ প্রায় লুপ্ত হয়ে যাওয়ার কারণে পরিবেশ দূষণ এবং তাপমাত্রা আরও 4-5 ডিগ্রি বেড়ে যাবে, যার কারণে বিশ্বজুড়ে ছোট বড় সব শহর এলাকায় বড় বড় এয়ার পিউরিফায়ার এবং এয়ার কন্ডিশনার মেশিন লাগানো থাকবে। উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর কিছু অংশে যেমন খরা এবং জল সংকট থাকবে, আবার উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীতে জমে থাকা বরফ গলে যাওয়ার হার অনেক গুণ বেড়ে যাবে, যার কারণে সমুদ্রের জল থেকে বাঁচতে অনেক নামিদামি শহরের সমুদ্রের তীরে বড় বড় বাঁধ নির্মাণ করতে হবে এবং চিড়িয়াখানা ছাড়া অন্যত্র মানুষের প্রয়োজনীয় ছাড়া অন্য কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না এবং মানুষের খাবারের জন্য যত শাকসবজি এবং ফলমূল থাকবে সব কৃত্রিম পদ্ধতিতে উৎপাদন করা হবে। 500 বছর পর নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, নারীরা পুরুষের সমান দক্ষ হবে এবং সেই সব কিছু করতে পারবে যা পুরুষ করতে পারে। এখনকার মতো 500 বছর পরেও প্রত্যেক মানুষ যে কোনো একটি ধর্মের অন্তর্ভুক্ত হবে, কিন্তু ধর্মের পালন করা ব্যক্তির সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র হবে। দুধর্মের মানুষের মধ্যে বিয়ে হওয়া একটি সাধারণ ব্যাপার হয়ে যাবে। মানুষে মানুষের সম্পর্ক শুধুমাত্র স্বার্থগত কারণে হবে, স্বার্থ নেই তো সম্পর্কও নেই। মানবদেহে নতুন নতুন কঠিন রোগ ধরা পড়বে, কিন্তু যে সকল মানুষের কাছে টাকা থাকবে অনেক বছর বেঁচে থাকবে, কারণ 500 বছর পর মানুষের শরীরের সব অঙ্গের কৃত্রিম অঙ্গ আবিষ্কার হয়ে যাবে, যেমন কৃত্রিম লিভার, কৃত্রিম কিডনি এবং কৃত্রিম হার্ট ইত্যাদি।